তোমার আমার নবী যতদিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় টোকা না মারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবী দুনিয়ার কোন আখিরাতের ময়দানে কোন নবী কোন সাহাবী কোন উম্মত কোন বুজুর্গ কোন পীর মাশায়েখ আল্লাহর বলি যেই হোক না কেন ততক্ষণ পর্যন্ত কখনোই জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে না যেই নাকি জান্নাতে টোকা দিবে যেই নাকি জান্নাতে আমার নবী আপনার নবী যেই নবীর কথা আমি শুনি না যেই নবীর তরিকা আমি মানি না ঠিক না বে ঠিক এবার ঠিক আসতে হয়ে গেল কেন যে নবীর কথা আমি শুনি না যে নবীর আদর্শ আমি মানি না যে নবীর সুন্নাত আমি আমল করি না ওই নবী যখন জান্নাতের মধ্যে টোকা দিবে জান্নাতের দরজায় নবী নিজে বলেন আনা আউয়ালু হিলাকুল জান্নাহ আমি প্রথম জান্নাতের দরজায় কড়া আঘাত করব প্রথম আমি জান্নাতের দরজায় নক করব খটখটাবো ভিতর থেকে জেগে জিজ্ঞাসা করা হবে মান ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে মান মান কে তুমি আমার আপনার নবী বলবেন আনা মুহাম্মদ সুবহানাল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ এই আওয়াজ না শোনা পর্যন্ত জান্নাতের মালিক দরজা খুলতে নিষেধ করে দিয়েছেন এই আওয়াজ যতক্ষণ না খোলা হবে না দেওয়া হবে এই আওয়াজ যতক্ষণ না আসবে ততক্ষণ জান্নাতের দরজা খুলবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলবেন আমি সেই লোক আমি সেই ব্যক্তি যিনি সবার আগে জান্নাতের দরজা খটখটাবো আর আমার জন্য আমার রব্বে করিম জান্নাতের দরজাটা খুলে দিবেন সুবহানাল্লাহ কালকে বইলেন কবে বলবেন আস্তে বলবেন না জোরে বলবেন জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয় আর ওই গাছের ছায়াটা 500 বছর দৌড়ে তাজা তেজি দ্রুত তেজি ঘোড়া 500 বছর দৌড়ে ওইটার ছায়া শেষ করতে পারবে না এইজন্য সুবহানাল্লাহ যদি আমি বলাই তাইলে ওয়াজ দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ বলা আপনার দায়িত্ব ঠিক আছে নাকি হাশরের ময়দান কায়েম হয়ে গেছে হাশরের ময়দান সব সেখানে উপস্থিত হয়ে গেছে এটা ওয়াজের মাহফিল না ওই ময়দানটা কোনো রাজনৈতিক প্রোগ্রামের ময়দান না ওই ময়দানে মনে চাইলে আপনি যাবেন আর মনে না চাইলে আপনি যাবেন না এমনটা হবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন কেউ কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না আমি আল্লাহর সামনে কেউ অনুপস্থিত থাকতে পারবে না কেউ এমন লোক নাই এমন ব্যক্তি নাই হাশরের ময়দানে অনুপস্থিত থাকবে আছে নাকি জোরে বলেন এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন রাজা বলেন বাদশাহ বলেন এসপি ডিসি ওসি যাই বলেন বড় 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 শিল্পপতি বড় বড় নেতা বড় বড় হোমরা চোমরা সর্দার মাতবর সব হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো থাকবে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সমস্ত হাশরবাসীর মাথার উপরে করে দিবেন দাঁড়ায় থাকা লাগবে আল্লাহ বলেন কতদিন দাঁড়ায় থাকবা ফি ইয়াউমিন কানা মিকদারুহু পঞ্চাশ হাজার বছর
ওই দিনটা হবে 50 হাজার বছর ওই দিনটা কত দিন হবে জোরে বলেন দুনিয়াতে যদি আমি আল্লাহর কথা মানি আল্লাহর কথা শুনি কোরআনের কথা শুনি কোরআনের কথা মানি দুনিয়াতে যদি আমি ইসলামী জীবন যাপন করি শরীয়ত মেনে চলি দোস্ত 50 হাজার বছরের সমান দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দার জন্য মাত্র দুই রাকাত নামাজের সময়ের মতন বানায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সবার হাশরের দিনটা ছোট করে দেয় জোরে আমিন বলেন আরো জোরে আমিন বলেন একটা কাজ আছে মনে করবেন পরে একটা আমল আছে মনে করাই দিবেন কথার ফাঁকে যখন মনে আসবে তখন বলবো মনে না আসলে পরে মনে করাই দিবেন যে কাজটা করলে হাশরের ময়দানের সময়টা কমে যাবে আল্লাহ বলেন একদিন দুই দিন না فاصبر صبرا جميلا فاصبر صبرا جميلا انهم يرونه بعيدا انهم يرونه بعيدا অনেক মানুষ বলে আরে রাখো হাশরের মাঠ তো অনেক পরে কবে মরব কবে হবে কবে আসবে এখন নগদ যা পাও হালাল হারাম না বাস বিচার করে সবটুকু খেয়ে নাও ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলছেন তুমি ওই দিনকে অনেক দূরে মনে করো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা আল্লাহু আকবার মানে ওই দিন কিন্তু বেশি দূরে না ওই দিন কিন্তু বেশি দূরে না এই জন্য যখন আপনি বলি আমি বলি কিয়ামতের কথা তখন কি কথা বলি জোরে বলেন পরশুদিন কিয়ামত নাকি আগামী মাসে কিয়ামত নাকি আগামীকাল কিয়ামত কোন কথা বলি কালকের কথা বলি ঠিক না বে ঠিক কথা বলেন না কেন কিয়ামত কবে হবে কাল কিয়ামত আল্লাহ বলছেন আগামীকালকে তোমার কিয়ামত হবে ওই ময়দানে রব্বে করিম সব মানুষগুলোকে দাঁড় করা দিবেন নিচের জমিনটাকে তামা বানায় দিবেন তামা বানায় দিবেন সূর্যের হিটের কারণে জমিনের হিট সূর্যের হিটের কারণে জমিনের হিট মাথার উপর দিয়ে উঠতে থাকবে দোস্ত মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে আর সমস্ত শরীর উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন অবস্থায় থাকবে যারা নাকি ওই দুনিয়াতে ওই ময়দানে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আল্লাহর কথা শুনতো কোরআনের কথা শুনতো নবীর কথা শুনতো দোস্ত ওই মানুষগুলো ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল একটা জায়গা বানায় দিবেন সুবহানাল্লাহ মানে আল্লাহ বলেন ওই দিনকে অনেক দূরে দেখো দূরে দেখো ওই দিন দূরে না কাছে এক কথা বলেন দূরে না কাছে আরো জোরে বলেন দূরে না কাছে আপনার জানটা বেরোই গেলে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার কেয়ামত হয়ে গেল যার যার মৌত তার তার কেয়ামত মরে দেখেন আপনার কেয়ামত কেমন হয়েছে কি হয় নাই আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলোকে দাঁড় করানো দুনিয়াতে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে আল্লাহর কথা শুনে নবীর কথা শুনে ইমামের কথা শুনে মুফতি সাহেবের কথা শুনে আলেমের কথা শুনে শুনে মানে কিন্তু শুধু কান দিয়ে শুনে এমন নয় শুনে মানে কিন্তু কথাগুলো মানে শুনে মানে কি কথাগুলো মানে আমল করে জোরে বলেন শুনে মানে কি শোনে এবং আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই কঠিন দিনে ওই ব্যক্তিবর্গদেরকে আল্লাহ তাআলা কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পুরস্কৃত করে দিবেন সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহ তাআলা জান্নাতে টিকিট ধরায় দিবেন কোরআন এই কথা বলছে فأما من أوتي كتابه بيمينه
فيقولوا ها اقرؤوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية زرق لنا الله أكبر الله طلب لنا أي إمام دار مؤمن كيال قرن أي وديك تكايكنا كيال قرن দুনিয়াতে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আপনার কিন্তু অ্যাকাউন্টে 5টা টাকাও জমা হয় না ঠিক না বেটি আপনার কিন্তু বিল্ডিং হয়ে যায় না আপনার জায়গা হয় না জমি হয় না আপনি কাজ করেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নাকি ঈমানদার হাশরের ময়দানে তার ঈমানকে ঠিক করে নিয়ে গেছে তার আকীদাকে ঠিক করে নিয়ে গেছে নবীর পরে আর কোন নবীকে বিশ্বাস করে নাই আমাদের নবীর পরে আর কোন নবী আসবে এই বিশ্বাস করে নাই এমন আকীদা এমন বিশ্বাস নিয়ে যদি কেউ হাশরের ময়দানে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিবেন ও ফেরেশতারা তার আমলনামাগুলো তার হাতের মধ্যে উঠায় দাও কোন হাতে উঠায় দিবে বিয়ামিনিহি ডান হাতে লোকটা এত খুশি হবে দুনিয়াতে খেলায় জিতে গেলে ফুটবল খেলায় জিতে গেল ক্রিকেট খেলায় জিতে গেল সব দেশের মানুষ একসাথে চিল্লায় ওঠে রং মিছিল করে আনন্দ ফুর্তি করে ঠিক কিনা জোরে বলেন যেদিন সে আসল খেলায় জিতে যাবে আসল পুরস্কারটা পেয়ে যাবে একটা দৌড় শুরু করবে পুরা ময়দানে মাসর চক্কর কাটতে লাগবে আর এই কথা বলবে হা উ মুকরবু কিতাবিয়া আসো 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 দেখো আমার আল্লাহ আমাকে কি দিছেন আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন দেখো আমার আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন হা উ মুকরাউ কিতাবিয়া একটু পড়ে দেখো না ভাই একটু পড়ে দেখো না ভাই আল্লাহ কি লিখছেন এখানে খুশিতে চিৎকার করবে পুরো মাঠ দৌড়াবে আর এই কথা বলবে ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি ধারণা করতাম আমার আমল নামাগুলো একদিন আমার কাম আমার সামনে দেওয়া হবে আমার আমল নামার সাথে আমার মোলাকাত হবে যদিও আমি দুনিয়াতে থাকতাম যদিও আমি বাজারে থাকতাম যদিও আমি ব্যবসা বাণিজ্য করতাম যদিও আমি দুনিয়ার কাজকর্ম করতাম কিন্তু আমার মনের মধ্যে সব সময় এই কথা থাকতো আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন এই জন্য আমি আমার আমলনামা কোনো দিন নষ্ট করি নাই সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি আরেকজনের মাল আত্মসাত করি নাই আমার আগে হুজুর বলছেন সাবেক মেওয়ার সাহেব বলছেন এই জন্য আমি আরেকজনের সম্পদ লুটে খাই নাই এই জন্য আমি আরেকজনের জমি ফাঁকি দেই নাই এই জন্য আমি আরেকজনের মাথায় বাড়ি দেই নাই এই জন্য আমি সুদের কারবার করি নাই আপনাদের এলাকায় সুদের কারবার করার লোক আছে নাকি কথা কয় না কেন রানী শঙ্করের মানুষ রানী শঙ্করে কি কোনো সুদের কারবার আছে নাকি সুদই কারবার করে এমন মানুষ আছে না নাই তারা কি মুসলমান না কাদিয়ানি মুসলমান আল্লাহু আকবার আফসোস আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ ওই লোকটা যে সুদের কারবার করতো না ঘুষের কারবার করতো না দুর্নীতি করতো না মানুষের উপরে জুলুম অত্যাচার করতো না আল্লাহরে বলবে আল্লাহ আল্লাহ আমি জানতাম আমার আমলনামা আমাকে দেওয়া হবে এই জন্য আমার আমলনামাটাকে আমি ভারী করি নাই নষ্ট করি নাই ওগো রব্বে কারীম আমার আমলনামা আমাকে দেওয়া হলো আমার খুশিতে আমার জান্নাতে যেতে ইচ্ছা করছে সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ অর্ডার করবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
في جنات عالية دنيا تومي حلال بابي چلسو اي جنو بلدنگ ار مالك خطر بارو نائي دنيا تومي حلال بابي چلسو اي جنو پاس هزار تاك عبتوني تمار جيبون تومي شش کري ديسو امام شاہب معظم شاہب حضور شاہب ار بتون باڑے نا قومي قطع باڑے نا گر باڑے نا قومي دوش بسر اكي بتوني امام شاہب جو دی بتون باڑار قطع باڑے তাহলে কমিটির মাথা ঠান্ডা হয়ে যায় না গরম হয়ে যায় সব কিছুর মূল্য তুমি দিলা সব কিছুর মূল্য তুমি দিলে কিন্তু কোরআনের মূল্যটা তুমি দিতে পারো নাই কোরআনওয়ালা ইমানদার সৎ মানুষ নেককার মানুষ এই মঞ্চে যারা বসে আছেন তাদের সবার একই কথা মানুষগুলো যাতে নেককার হয়ে যায় ভালো হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন দুনিয়াতে তোমার আশা পূরণ হয় নাই বড় বিল্ডিং পাও নাই বড় দালান পাও নাই পাঁচতলা দশতলার মালিক তুমি হতে পারো নাই পাঁচতলা দশতলার মালিক তুমি হতে পারো নাই খুব ভালো হয়েছে ফি জান্নাতিন আলিয়া এই নাও জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং আমি তোমাকে দিলাম জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং আমি তোমাকে দিলাম এত বড় এত উঁচা বিল্ডিং দুনিয়াতে তুমি কোনদিন বানাতে পারতে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার বিল্ডিং 10 ফুট 12 ফুট হয় একতলা দুনিয়ার বিল্ডিং আপনারা বসেন ডিস্টার্ব করেন না বসেন দুনিয়ার বিল্ডিং একতলা দুইতলা হয় এক দুই তলা উঁচা হয় 10 ফিট 12 ফিট হয় দোস্ত আমার আখেরাতে যে বিল্ডিং আল্লাহ আপনাকে দিবেন ওই বিল্ডিং এর একটা তালার ফ্লোর হবে জমিনে আর ছাদটা হবে আসমানে কালকে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওই যে আট জন না ছয় জন হাফেজ কোরআন দেখলেন হাফেজ মানওয়ার মাওলানা মানওয়ার সাহেব মুতামিম সাহেবের মাদ্রাসা থেকে এই দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা থেকে দসতার বন্দি হলো আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি কাফফারা দিতে হবে না আল্লাহর রাসূল ওনার জবান দিয়ে কোনদিন কোন মিথ্যা কথার আভাস বের হয় নাই ঠিক কিনা জোরে বলেন হাসি খুশিতে আনন্দ ফুর্তিতে দুষ্টামি করেও মজাক করেও আমার আপনার নবী কোনদিন জবান দিয়ে একটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন ফাহাল্লা হালালহু ওয়া হাররামা হারামহু যদি হালাল হারাম বেঁচে চলে হালাল হারাম বেঁচে চলে হালাল হারাম ঠিকমতো মেনে চলে ওই হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন ইকরা ওয়া তাকি পড়ার উপর দিকে ওঠ পড়তে থাকো চলতে থাকো বলেন পড়তে থাকো চলতে থাকো বলেন পড়তে থাকো চলতে থাকো পড়তে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহু আকবার আল্লাহ বলেন তুমি পড়বা এক আয়াত আমি তোমাকে এক তলা উপরে উঠাই দিব এটা কিন্তু দুনিয়ার 10 ফিট 20 ফিটের তালা না দোস্ত আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল বলেন এই তালা হবে এক একটা তালা জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ কয় হাজার আয়াত কোরআন শরীফে 6000 কমসে কম 6600 আয়াত আছে 66 যাও একটা সহিহ না আর একটু কম আছে 6000 এর ঊর্ধ্বে আয়াত এক এক আয়াত পড়বে হাফেজে কোরআন যেমন তারাবির মধ্যে পড়ে একটার পর একটা পড়তে থাকে একটা আয়াতের পর একটা আয়াত আসতে থাকে না থাকে না জোরে বলেন তারাবিতে তো আর স্পিরিটে আসে ঠিক না বে ঠিক আল্লাহর কালাম হাসরের ময়দানে হাফেজ কোরআন আল্লাহর সামনে পড়া শুরু করে দিবে আল্লাহ বলবেন মধুর কালাম তুমি শোনাও আমি আল্লাহর কালাম তুমি দুনিয়াতে পড়েছো এই জন্য মানুষ তোমাকে বাজে কথা বলতো ঠিক না বে ঠিক এই খেয়াল করে শুনেন আপনি কোরআন পড়েন না পড়েন সেটা আপনার ব্যাপার কোরআন বুঝেন না বুঝেন সেটা আপনার ব্যাপার কিন্তু যে কোরআন পড়ে তার সাথে কোনোদিন টিটকারি মারবেন না তার সাথে টিটকারি মারলে
আমাদের ইসলামী শরীয়তে আমাদের ইসলামী শরীয়তের আইন অনুযায়ী আপনার ঈমানটা সবটুকু बर्बाद হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন ঈমান যদি बर्बाद হয়ে যায় কি হয়ে যাবে ঈমান যদি চলে যায় তাহলে সে কি হবে ফতোয়াটা আপনারা দেন ঈমান যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে জোরে বলেন আরো জোরে বলেন অনেকে বুঝে নাই ঠিক করে বলেন কি হয়ে যাবে একজন ঈমান যদি একজনের ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ এইজন্য আপনি কোরআনওয়ালার সাথে চিৎকারই মারবেন না এবং কোরআনওয়ালাকে আপনি তাচ্ছিল্য করবেন না ছোট করবেন না আল্লাহর ওয়াস্তে মাসআলাটা শুনে রাখেন শরীয়তের আদেশ কিন্তু কোনোদিন পরিবর্তন হবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন না না কোনো পরিবর্তন নাই আলা লাহুল খালকু ওয়াল আমর আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি আমি করেছি আদেশ আমারটাই গ্রহণযোগ্য হবে আদেশ আমারটাই চলবে আমার কোরআনের ব্যাপারে কেউ যদি অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে শরীয়তের আইন অনুযায়ী তার ঈমানটা বরবাদ হয়ে যায় নাউজুবিল্লাহ মানে ওই কাদিয়ানীরা কিন্তু কুরআনকে অপমাননা করেছে কুরআনে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিনকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে ঠিক কিনা জোরে বলেন কিন্তু তারা বলে না না এটা আমরা মানি না এটা আমরা মানি না এরপরে আমাদের আরেকজন নবী আবির্ভাব হয়েছে তার নাম হলো গোলাম আহাম্মদ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে জোরে আমিন বলেন এগুলো কঠিন ফিতনা কিয়ামত যত আসবে এই ফিতনাগুলো মাথা চাড়া দিবে যে কথা আমি বলছিলাম দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওই দিন সব মানুষগুলো যারা কোরআন মানবে কোরআন শুনবে কোরআন বুঝবে কোরআনের সাথে নিজেকে জড়িত রাখবে ও দোস্ত আল্লাহ বলবেন বড় বিল্ডিং তোমাকে দিয়ে দিলাম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া দুনিয়াতে হাফেজ কোরআন আঙ্গুর কিনে খেতে পারে না যখন পড়ে তখন তারা মুরগি খেতে পারে না যখন পড়ে তখন তারা বড় মাছটা খেতে পারে না ঠিক না বেঠিক এই রানী সংকলের মানুষ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বোর্ডিং এ যায় দেখবেন এই মাদ্রাসা এই দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার বোর্ডিং এ যে দেখবেন কয়দিন মাছ দেয় কয়দিন গোশ দেয় কয়দিন মুরগি দেয় দেখছেন নাকি জীবনে কোনোদিন দেখেন নাই আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন গিয়ে একটু খোঁজ নেবেন দুনিয়াতে ফল খেতে পারে না 2 কেজি আপেল কোনোদিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে আপনি কিনে দেন নাই আপনার বাড়িতে তো আপনি আপেল প্রতিদিন নিয়ে যান প্রতিদিন না পারলে প্রতি হাতে নিয়ে যান ঠিক কিনা জোরে বলেন প্রতি হাতে নতুন নতুন ফল উঠে ওইগুলো আপনি আপনার পরিবারের লোকের জন্য নিয়ে যান দোস্ত কিন্তু হাফেজে কোরআন খেতে পারে না চোখের পানি ছেড়ে দেয় মন চাই কোরআন নিয়ে পড়ে থাকে কোরআন শিখায় তারাবিতে আপনাকে শুনাই প্রয়োজনে আপনার বাড়িতে যে কোরআন তেলাওয়াত করে আসে সব যখন আপনাকে ভুলে যায় সবাই যখন আপনাকে ছেড়ে দেয় সবাই যখন আপনাকে দাফন করে আসে তখন হাফেজে কোরআনগুলো কিন্তু আপনার জন্য কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন হাশরের ময়দানে আল্লাহ বলবেন ও কোরআনে হাফেজ ও আলেম ও নবীর ওয়ারিস তুমি তো দুনিয়াতে কোরআন শিখেছো কোরআন জেনেছো কোরআন অনুযায়ী তোমার জীবন যাপন করেছো আসো দুনিয়াতে খেতে পারো নাই ভালো ভালো ফল ফুল খেতে পারো নাই কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু খাও পান করো একদম থোকা থোকা সব জিনিসগুলো আমি আল্লাহ আজকে জান্নাতের মধ্যে তোমার মুখের সামনে এনে দিব আল্লাহু আকবার তার সামনে ফলমূলগুলো ঝুলতে থাকবে হাদিসের রাওয়ায়াত পাওয়া যায় দুনিয়াতে গাছের গোড়া নিচে হয় আর জান্নাতের মধ্যে গাছের গোড়া হবে উপর দিকে এই কোন দিকে হবে জোরে বলেন কোন দিকে হবে উপর দিকে হবে
গাছের নিচে বাগানে শুয়ে থাকবে শুয়ে শুয়ে চিন্তা করবে শুয়ে শুয়ে চিন্তা করবে ও গো রব্বে করিম জান্নাতে আসছি দুনিয়াতে কষ্ট করেছিলাম হালাল কামাই করতাম এইজন্য বেশি ফল ফ্রুট কিনতে পারি নাই আয় আল্লাহ এখন তো তুমি জান্নাতে দিয়ে দিছো গাছের মধ্যে অনেক ফল ধরে আছে গো মাহবুব একটু মনে চাইছে যেই নাকি মনে চাবে যেই নাকি মনে চাবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গাছকে বলবেন যাও ওই ফলটা ধান সহ আমার ওই নেককার জান্নাতি বান্দার মুখের ভিতরে ঢুকে যাও শুয়ে শুয়ে একটা বললাম শুধু এমন অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আছে আমি বলছিলাম এই পর্যন্ত তো ভালো অবস্থা গেল আল্লাহ বলবেন খাও পান করো আনন্দ করো ফুর্তি করো দুনিয়াতে কষ্ট করেছো দুনিয়াতে তুমি সৎভাবে চলার জন্য কষ্ট করেছো সৎভাবে কষ্ট করে চলার জন্য কে কে রাজি আছি হাত দেখান আল্লাহরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার আমান সুদের কারবার ঘুষের কারবার দুর্নীতি রাজানি ডাকাতি চুরি কলমের খোঁচা এইগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচায় রাখতে হবে তৈরি আছেন সবাই আর আরেকজনের আইন ভালো করে ঠেলবেন এটা তো কেউ দেখে না এটা দেখে কেউ আইল ঠেলার সময় কোনো দিক তাকায় না আইল কাটে আর জিকির করে হ্যাঁ হ্যাঁ এটা কোন কোন জায়গায় পয়সা এক বিঘা জমিন এক বালিস্ট এতটুকু জমিন যদি কেউ আরেকজনেরটা নিজের অংশে ঢুকায় এই দুনিয়ার জমিন না সাত জমিন পরিমাণ জমিন তার গলায় হাসরের মাঠে ঝুলাই দেওয়া হবে আল্লাহ বলবে টান সে বলবে পারি না বলবে আল্লাহ পারছি না বলবে জোরে জোরে আইল কাট কি কর জোরে জোরে আইল কাটো টানো পারবে না পারবে না কয়জনের জমিন আমি এটা এই জন্য বলছি আমি একটা মাদ্রাসার খাদিম তো আমার দাদার অনেক জমিন ওই মাদ্রাসায় দান করা আছে আলহামদুলিল্লাহ আপনারা না শুনে জোরে আলহামদুলিল্লাহ বলতেছেন কেন আমি আলহামদুলিল্লাহ বলতেছি এই জন্য যে ওর একটা জমিনের আইল ঠিক নাই আইল বুঝেন আপনাদের দেশে কি বলে আইলই বলে এইটা সব জায়গায় একই আছে মাশা একটা জমিনের এই মাথা এখানে ওই মাথা ওইখানে মাঝখান থেকে পেট বেরোয় গেছে নয় এদিক আসছে নয় ওদিক আসছে মাদ্রাসার জমিন তো ওটার কোনো মালিক নাই ওটার কোনো কে নাই আশপাশে যে যত কেটে নিতে পারো আল্লাহু আকবার আল্লাহ আমাদের হেফাজত করে আমিন বলে আরেকজন লোক দুনিয়াতে কোরআনের কথা শুনে নাই নবীর কথা শুনে নাই ইমামের কথা শুনে নাই হুজুরের কথা শুনে নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই একটু ঠিক করে বলেন আছে না নাই ঠিক করে বলেন আছে না নাই বেশি না কম অবশ্যই বেশি তাদের অবস্থা আল্লাহ এর পরপর বলছেন ওয়াম্মা মান উদিয়া কিতাবহু বিশিমালিহি ওয়াম্মা মান উদিয়া কিতাবহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দোস্ত আমার দুনিয়াতে আপনি যদি অন্যায় অপরাধ করেন আপনি যদি অবাধ্য হয়ে চলেন আল্লাহর আদেশকে না মানেন নবীর কথা না মানেন আমার ওয়াজ না আমার কথা না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন এমন লোকগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবেন দাও দাও দিয়ে দাও তার আমল নামা তার কাছে দিয়ে দাও যেই নাকি তার আমল নামা দেওয়ার সময় হয়ে যাবে আদেশ হয়ে যাবে অর্ডার হয়ে যাবে অর্ডার হওয়ার সাথে সাথে অর্ডার হওয়ার সাথে সাথে ফেরেশতারা এসে তার বুকটাকে চিরে ফেলবে ফেরেশতারা এসে তার বুকটাকে চিরে ফেলবে তার বুকটাকে চিরে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায় দিবে আর মাথাটাকে পিঠের পিছন দিক দিয়ে ঘুরাই দিবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা
ظهره ظهر মানে হলো পিঠ ওরা মানে হলো পিছনে যার আমল নামা পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে তাফসীর খুলে দেখেন অন্তত পক্ষে 10টা তাফসীরের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে তার বুকটাকে ফাড়া হবে বাম হাত বুকের ভিতরে ঢুকায়ে পিছন দিক থেকে টেনে বের করা হবে অবস্থাটা কি সহজ না কঠিন জোরে বলেন অবস্থা কি করুণ হবে আল্লাহ চিৎকার করতে থাকবে আল্লাহ বলবেন ওয়ারা জহরহু জহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা চিৎকার করে বলবে হাই মরণ কেন আসে না মরণ কেন আসে না মরণ কেন আসে না চিৎকার করে বলবে মরণ কেন আসে না আরো চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমাকে না দেওয়া হতো এমন খারাপ আমল নামা যদি আমাকে না দেওয়া হতো না পেতাম লাম আদিরি মা হিসাবিয়া সব কিছু দুনিয়াতে জানতাম কিন্তু আমল নামা যে আমাকে দেওয়া হবে এ বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না যে যেখানে কাজ করি যে যেই আমলি করি যে যেই সকলের মধ্যে আছি যে যে কর্মব্যস্ততায় আছি ওই কর্মব্যস্ততার মধ্যে কিন্তু আল্লাহর আদেশ আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কিন্তু দেখতেছেন আল্লাহ কিন্তু মনিটরিং করতেছেন আমি ভালো করি না খারাপ করি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন চিৎকার করে লোকটা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় যদি আমাকে মেরে ফেলা হয় হায় যদি আমাকে মেরে ফেলা হতো আমার মৃত্যুই যদি আমার শেষ হতো আমার মরণের পরে যদি আমাকে আর সবার সামনে আনা না হতো বিচারের কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করানো না হতো তাহলে ওইটা আমার জন্য ভালো হতো আল্লাহ চোখের পানি ছাড়তে থাকবে দোস্ত পানি শেষ হয়ে যাবে হাদিসে আল্লাহ রসুল বলেন পানিতে নদী বয়ে যাবে কিন্তু আফসোস শেষ হবে না এই আফসোস কিন্তু শেষ হবে না আফসোস কিন্তু শেষ হবে না কান্না চলতে থাকবে চোখের পানি শেষ কিন্তু কান্না আসতেছে না আরো জোরে কাঁদতে চাইবে আরো জোরে কাঁদবে আরো জোরে কাঁদবে কাঁদতে পারতেছে না পানিও নাই চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে রক্তের কান্না কাঁদবে দুনিয়াতে তুমি কেন কোরআনের কথা শোনো না দুনিয়াতে কেন তুমি আল্লাহর কথা শোনো না নবীর কথা শোনো না দোস্ত তোমার হাতে পায়ে হাত রেখে বলি দুনিয়াতে যদি তুমি আল্লাহর কথা কোরআনের কথা নবীর কথা না মানো তাহলে কিন্তু আখেরাতের ময়দানে তোমার রক্তের কান্না দেখার জন্য কেউ আসবে না ঠিক কিনা জোরে বলেন হাই কি অবস্থা একটা লোক এই অবস্থার ভিতরে পড়ে আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু ধরো একটা পা জাহান্নামের ভিতরে নিয়ে যাও আর একটা লোককে দাঁড় করায় দেওয়া হবে সব জাহান্নামী একসাথে এদিক খেয়াল করে অমনোযোগ হলে কিন্তু দোয়া করে দিব দোয়া করে দিব হাফসায় গেছেন আপনারা আমরা তো হাফসায় নিয়ে এত দূর থেকে এসে এই লোকটা ওই জাহান্নামের পাড়ে দাঁড়ানো দরজা দিয়ে অসংখ্য মানুষ জাহান্নামে ঢুকবে আর অসংখ্য মানুষ জান্নাতে যাবে মনে করেন সেলিম হুজুর 10 বছর ধরে এখানে মাদ্রাসা করছে যে কোনগঞ্জে পীরগঞ্জ না বীরগঞ্জ পীরগঞ্জ এখন ওখান থেকে হাফেজ হয়েছে আলেম হয়েছে অনেক লোকজন ফারেক হয়েছে অনেক ছাত্র বিভিন্ন জায়গায় এখন পড়াচ্ছে ওরা আবার ছাত্র পড়াচ্ছে ওরা আবার কেউ ইমামতি করতেছে সেলিম হুজুর দলে বলে জান্নাতে যাচ্ছে শত শত না হাজার হাজার মানুষ তার পিছনে ছুটতেছে এটা আমি উদাহরণ দিতেছি পরে আবার আপনি না বুঝে বলেন না যে হুজুর আপনি কি জানেন যে উনি জান্নাতে যাবে না যাবে না মনে করেন যাচ্ছে দলবল নিয়ে এটা আলেম এবং কোরআনের খাদেম যারা হবে তাদের এই অবস্থা হাদিসে বর্ণনা হয়েছে দলে বলে সবাইকে নিয়ে নাচতে নাচতে স্লোগান দিতে দিতে স্লোগান স্বাগতম বলতে বলতে মারহাবা মোবারকবাদ এগুলো বলতে বলতে জান্নাতের দিকে দলে দলে ছুটতে থাকে হুজুর জান্নাতে গেলে আমার কি ছুটছে ছুটছে হঠাৎ করে
জাহান্নামের দলের যারা আছে জাহান্নামী লোক এদের একটা লোক ওই জাহান্নামের দরজা থেকে দেখবে যে এই যে একজন হুজুর যায় একজন ইমাম যায় একজন মুফতি সাহেব যায় একজন মাওলানা সাহেব যায় দৌড় দিবে একটা দৌড় দিবে এক দৌড় দিয়ে এসে সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমা তারিফুনি আমা তারিফুনি আমা তারিফুনি খেয়াল করেন আমি কথা শেষ করে দিতেছি খেয়াল করেন আল্লাহর রাসূল বলেন ওই লোকটা জাহান্নামের দরজা থেকে দৌড় দিয়ে এসে চিৎকার মেরে বলবে আমা তারিফুনি ও হুজুর আমাকে চিনেন নাকি দেখেন ইয়া রাজুলুন আলিমুন ইয়া রাজুলুন আলিমুন আহলাল জান্নাতি আমা তারিফুনি আপনি কি আমাকে চিনেন নাকি ও জান্নাতি আলেম জান্নাতি হাফেজ আমাকে আপনি চিনেন নাকি দেখেন একটু চিনেন নাকি দেখেন হাশরের ময়দানে কি কেউ কাউকে চিনবে নাকি ঠিক করে বলেন বলবে না আমি তোমাকে চিনলাম না কে তুমি বলো কে তুমি লোকটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে চিৎকার করে বলবে হুজুর আমার কথা ভুলে গেলেন আপনি আমার কথাটা আপনি ভুলে গেলেন আপনি মনে করেন মাদ্রাসাগুলা কি উপকার করে দোস্ত মাদ্রাসাগুলা যে উপকার করে সেই উপকার কোনো মন্ত্রী মিনিস্টার কোনো রাজা বাদশা কোনো দিন করতে পারবে না দুনিয়ার কোনো শক্তি পরাশক্তি সেই উপকার আপনার করতে পারবে না হাসরের ময়দানে আপনি যদি আটকা পড়ে যান আপনি যদি এমপি সাহেবকে বলেন এমপি সাহেব আমি কিন্তু আপনার আস্থা ভাজন ছিলাম আপনি কিন্তু আমাদের পুরা এলাকার এমপি ছিলেন আপনি একটু আমাকে পার করায় দেন এমপি সাহেব পার করাই দিতে পারবে নাকি জোরে বলেন যদি বলেন প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন আপনার কথা তো সবাই শুনত আমাকে একটু পার করায় দেন আমাকে একটু লাইন পরিবর্তন করায় দেন আমাকে একটু জাহান্নামের গেট থেকে জান্নাতের গেটে এনে দেন পারবে নাকি কথা বলেন পারবে নাকি ওনারা পারবে দুনিয়াতে আখেরাতে পারবে না আপনারা জেল গেট থেকে বাড়ির গেট এনে দিতে পারবে ঠিক না বেটি বাড়ির গেট থেকে ধরে আবার জেল গেটে নিয়ে যেতে পারবে আপনারা আদালত থেকে বেকসুর খালাস দিয়ে দিতে পারবে এক এমপির ফোন যদি যায় জজের কাছে জজ সাথে সাথে জামিন মঞ্জুর করে দেয় ঠিক না বেটি সাথে সাথে বেকসুর খালাস যাও যাও ভাগো ভাগো আরে দুনিয়াতে দুনিয়াতে যদি এমন হয় দুনিয়াতে যদি এমন হয় আখেরাতের খেলাটা কিন্তু দুনিয়ার খেলার চেয়ে আরো কঠিন হবে ঠিক না জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন ওই আলেমে রব্বানি ওই মাদ্রাসাওয়ালা ওই মুহতামিম ওই ইমাম ওই মুয়াজ্জিন ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই দিন এই ক্ষমতাটা দিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন ওই লোকটা এসে বলবে আমারে চিনেন নাই বলবে না চিনি নাই তারপরে যে কথাগুলো বলবে সেগুলো আমি আরবিতে আপনাদের কাছে বললাম বলবে আমি কিন্তু সেই লোক আমি কিন্তু সেই লোক দুনিয়াতে আপনি কোরআন পড়তেন আর আমি কিন্তু আপনার খাবারটা জোগায় নিয়ে আসতাম আপনি আল্লাহর কালাম পড়তেন আল্লাহর কোরআন পড়তেন আর আপনার খাবার কিন্তু আমি বাড়ির থেকে বাটিতে করে এনে দিয়ে যেতাম এমন লোক আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই আল্লাহ আবার বলবে আপনি কোরআন পড়তেন আপনার গায়ের জামা নষ্ট হয়ে যেত আপনার কাপড় থাকতো না মাঝে মাঝে দেখবেন অনেক আল্লাহর বান্দারা আল্লাহর আশেক আল্লাহর ওলি টাইপের লোক দেখলে বোঝা যায় না কিন্তু প্রকৃতপক্ষে সে আল্লাহর বড় প্রিয় মানুষ হঠাৎ করে একটা কোরআনের ঘরের মধ্যে এসে দশজনের জামার কাপড় কিনে দেয় আছে না নাই দশজনকে কম্বল দিয়ে যায় আমাদের এলাকায় একজন বর্তমানের বর্তমান সরকারের একজন আস্থাভাজন মানুষ হিন্দু মানুষ একদিন মাদ্রাসায় আসছে পরের দিন যেদিন আসছে পরের দিন যেদিন আসছে সেই দিন একশোটা কম্বল নিয়ে আসছে একশোটা কম্বল নিয়ে আসছে ইমানের কারণে যদি নেকির কাজ করে তাহলে দুনিয়াতেও পাবে আখেরাতেও
পাবে ঈমান না থাকার কারণে যদি কোনো ভালো কাজ করে আখেরাতে তো পাবে না কিন্তু দুনিয়াতে আল্লাহ তার বদলা দিয়ে দিবে আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহ তার বদলা দিয়ে দিবে তুমি কোরআন ওয়ালার উপকার করেছো এই জন্য নাও তোমাকে এই মুসিবত থেকে এই অসুবিধা থেকে আমি হেফাজত করব এটা করবে আল্লাহ এটা আল্লাহর নিয়ম আল্লাহর আদত আল্লাহর সুন্নাহ দোস্ত ওই লোকটা এসে বলবে হুজুর আমাকে চিনলেন না আমি কিন্তু সেই লোক আমি কিন্তু সেই লোক আমার তো জাহান্নামের গেট ওয়াজিব হয়ে গেছে আমার আপনি এখন চিনছেন কিনা পরিচয় দিবে আমি মাঝে মাঝে আপনাকে ঠান্ডা খাওয়াইতাম আমি মাঝে মাঝে আপনার জন্য কিছু শরবত বানাই নিয়ে আসতাম কখনো কখনো আপনার জন্য সেভেন আপ নিয়ে আসতাম বাসার থেকে আমি কখনো আপনার জন্য শরবত বানাই নিয়ে আসতাম দুধের শরবত আনতাম লাসি আনতাম লোকটা ওই আলেম ওই হাফেজ ওই মৌলানা ওই মুফতি ওই জান্নাতি হুজুর উনি বলবেন হ্যাঁ মনে পড়ছে ভাই মনে পড়ছে তোমার কথা মনে পড়ছে তুমি তো সেই লোক ঠিক আছে কি অবস্থা তোমার কেন এই হাল কেন তোমার এত বিভীষিকাময় অবস্থা কেন তুমি কাঁদতেছো কি হয়েছে তোমার বলো কি হয়েছে বলো লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু এতটুকু বলবে হুজুর কিছু চাই না কিছু চাই না দুনিয়াতে কিন্তু কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আপনাকে ভালোবাসছিলাম দুনিয়াতে কোরআনকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করে আল্লাহর কালামকে মহব্বত করে আপনাকে জামা বানাই দিতাম আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম আপনার ঘরে টিন লাগাই দিতাম আপনার কিছু উপকার করতাম দুনিয়াতে আর কোনো আশা ছিল না একটাই আশা ছিল আখেরাতে যদি আটকা পড়ে যাই তাহলে আপনি যেন একটু আল্লাহর কাছে বলে দেন এখন তো আল্লাহ আপনার কথা শুনবে এখন তো আল্লাহ আপনাদের মতন মানুষের কথা শুনবে হাসরের ময়দানে আল্লাহ কিন্তু কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কথা শুনবে না কোনো এসপিডিসি ওসি সাহেবের কথা শুনবে না ঠিক কিনা জোরে বলেন তবে যদি উনি আল্লাহওয়ালা হয় জান্নাতি হয় আলেম হয় হাফেজ হয় তাহলে ওই রকম রাষ্ট্রপ্রধানের কথাও আল্লাহ আখেরাতের ময়দানে শুনবেন আল্লাহু আকবার মরে গেছেন আপনারা জোরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ না আরো জোরে বলেন পিছনারা কি ঘুমায় গেছে নাকি দেখেন তো একটু হ্যাঁ আপনারা আওয়াজ করেন না কেন জোরে আল্লাহু আকবার বলেন আল্লাহ না খেয়ে আসছে বুঝতে পারছি এই অবস্থায় এই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি সব কিছু ভিজায় চিৎকার করতে থাকবে হুজুর একটু আল্লাহর কাছে যান আপনি যদি আল্লাহরে বলেন দুনিয়াতে আপনি আল্লাহর কথা শুনতেন খেয়াল করেন দুনিয়াতে আপনি আল্লাহর কথা শুনতেন দুনিয়াতে হাফেজ আলেম আল্লাহর কথা শোনে না শোনে না এই দুনিয়াতে আল্লাহর কথা কারা বেশি শোনে আলেমরা কারা বেশি শোনে আলেমরা হাফেজরা হুজুররা মৌলানা সাহেবরা ইমাম সাহেবরা ঠিক না বেঠিক আল্লাহর কাছে বলবে ওই লোকটা বলবে আপনি দুনিয়াতে আল্লাহর কথা শুনতেন এখন আপনি একটু আল্লাহর কাছে যে বললে আল্লাহ আপনার কথা শুনবে আপনি যদি আল্লাহর কাছে বলেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কথা শুনবে আপনার কথা রাখবে আপনি একটু যান আল্লাহর কাছে যে বলেন আল্লাহর কাছে যে বলেন আমাকে যেন আমার আল্লাহ তাআলা ওই জান ওই জাহান্নামের গেট থেকে আল্লাহ তাআলা যেন আমাকে এই জান্নাতের দরজার মধ্যে এনে দেয় জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ওই লোক ওই লোকটা আল্লাহর কাছে যাবে ওই লোকটা আল্লাহর কাছে যাবে ওই আলেম ওই হাফেজ ওই মৌলানা ওই মুফতি সাহেব আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে যেয়ে বলবেন আল্লাহ এই লোকটারে চিনেন নাকি শেষ হয়েছে আপনাদের দেখা শেষ হয়েছে এদিক দেখেন কোরআনের কথা দেখতে হয় আগে শুনতে আল্লাহ জোরে বলেন আল্লাহ আর আল্লাহ আপনার কোরআনের আজমত আমাদের অন্তরে পয়দা করে দেন আমিন বলেন আল্লাহ তাআলা বলবেন আরে তুমি নিয়ে আসছো তুমি কে ওই আলেম বলবে ও গো আল্লাহ আমি এমনে এমনে আনি নাই আমি এমনে এমনে আনি নাই আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন বর্ণনা করেছেন
কিয়ামতের মাঠে সবার আগে নবী সবার আগে নবীরা এক একজন মানুষকে জাহান্নামের দরজা থেকে নাজাতের ব্যবস্থা করবে তারপরে তারপরে যারা নবীদের ওয়ারিস ছিল জোরে বলেন নবীদের ওয়ারিস কারা এই আমার দিক দেখেন জোরে বলেন নবীদের ওয়ারিস কারা জোরে বলেন আলেমরা জোরে বলেন কারা হাফেজ আলেম এরা হলো নবীদের ওয়ারিস আল্লাহ তাআলার কাছে বলবো গো আল্লাহ আপনার হাবিব বলেছেন আপনার হাবিব বলেছেন আজকের দিনে আজকের কঠিন দিনে আল্লাহ নাকি আমাদেরকে পাওয়ার দিছে এই জন্য গো আল্লাহ জাহান্নামের দরজা থেকে একটা মানুষকে নিয়ে আসছি আপনার কাছে এই লোকটা তো দুনিয়াতে অনেক নাফরমানি করত গো খোদা কিন্তু আজকের দিনে আপনার কাছে নিয়ে আসছি কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের মহব্বত দিলের মধ্যে রাখার কারণে কোরআনের ভালোবাসা অন্তরে রাখার কারণে আপনি এই লোকটাকে জান্নাত জাহান্নামের দরজা থেকে আমাদের সাথে জান্নাতের দরজার মধ্যে আসার অনুমতি দিয়ে দেন আল্লাহ কি বলবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলবে এই হাফেজ কোরআন এই আলেম ধরো হাত টান মারো সাথে করে জান্নাতের ভিতরে নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন কোন প্রভাবশালী ব্যক্তি এটা পারবে না কোন মন্ত্রী মিনিস্টার এটা পারবে না কোনদিন পারবে না এখন আপনি কি চান যে একজন আলেম একজন হাফেজ কোরআন আপনাকে এইভাবে কোনোভাবে যদি আপনি কোনো কারণে যদি আপনি জাহান্নামের দরজায় চলে যান সেখান থেকে টান দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যান এটা আপনারা কারা কারা চান দুই হাত তুলে দেখান তো জোরে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আমরা এটা চাই আপনার কাছে আমরা সবাই এই নাজাতের ব্যবস্থা যাতে আমাদের জন্য হয়ে যায় এটা আপনারা সবাই চান তো বলেন আল্লাহ আমরা নাজাতের ব্যবস্থা চাই আমরা আপনার কাছে এর আশা রাখি আমরা আপনার কাছে কি রাখি এর আশা রাখি হাত নামা